ম্যাকবুকের স্পিল্ট স্ক্রিন কীভাবে করে সেটা আজকে আমরা দেখব। লাইক দ্যাট আমি যদি গুগল ক্রোম ওপেন করছি, এখানে আমি যখন আমার একটা ওয়েবসাইটে যাচ্ছি, রাইট, দেন আমি আরেকটা উইন্ডো ওপেন করছি। এটা যদি আমি লাইক দ্যাট tsoft.com এই ওয়েবসাইটে যাচ্ছি, এখন আমি চাচ্ছি এই দুইটাকে পাশাপাশি রেখে আমি কাজ করব। তাহলে হচ্ছে আপনার এখানে দেখেন, আপনি যখন মাউস পয়েন্টারটা এই পজিশনে নিচ্ছেন, তখন এই উইন্ডোটা আপনি কোন পাশে রাখতে চাচ্ছেন সেটা আপনি সেট করতে পারেন। তো আমি যদি এই দিকে নিয়ে আসতে চাই রাইট সাইডে, তাহলে এখানে ক্লিক করব, দেখেন এটা কিন্তু রাইট সাইডে চলে আসলো, রাইট। দেন আমি যদি দেখেন এটা হচ্ছে, তাহলে পাশাপাশি দুটো আমি উইন্ডো নিয়ে কাজ করতে পারছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।